أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله বুখারী সাহেব এবং আবু হানিফা সাহেবের শিষ্যরাও কি উম্মতের মাঝে বিভেদ করে গেছেন? এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। এর পূর্বে ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে দিতে চাই। একটি গ্লাস, যদি গ্লাসটি পরিপূর্ণ পানিতে ভরা থাকে বা দুধে ভরা থাকে, তারপরেও কি আর সেখানে কোনো দুধ ঢালা যাবে বা পানি আর ঢালা যাবে? নিশ্চয় যাবে না। যথেষ্ট পরিমাণের পানি এবং দুধ দিয়ে গ্লাস পরিপূর্ণ। এখন যদি আপনি কোনো কিছু গ্লাসে ঢালতে যান, তাহলে সেটা বাহিরে পড়ে যাবে। মুসলিমদের সমাজে কোরআনই যথেষ্ট, আর এই প্রশ্নটি আল্লাহ করেছেন, মানুষের জন্য কি কোরআন যথেষ্ট নয়? আমি নাজিল করেছি, মানুষের সামনে তিলাওয়াত করা হচ্ছে, এর ভিতরে রহমত এবং উপদেশ নিহিত রয়েছে যারা বিশ্বাস করবে তাদের জন্য। তো কোরআন কমপ্লিট একটি গ্রন্থ সর্বযুগের মানুষের জন্য। 2 নম্বর সুরা আল বাকারার 185 নম্বর তার প্রমাণ। 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুদান লিন্নাস, আর 29 নম্বর সুরা আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। এই কোরআন ছেড়ে কখনো কোনো মাযহাব, কখনো কোনো ফিরকা, কখনো কোনো অন্য গ্রন্থ মানা যাবে না, মুসলিমরা অন্তত মানবে না। কারণ কোরআনে 3 নম্বর সুরা আল ইমরান এর 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, তোমরা সবাই এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না। এখন আমি আপনাদের সামনে আবু হানিফা সাহেবের ফ্যামিলি আর বুখারি সাহেবের ফ্যামিলি নিয়ে সামান্য কিছু কথা বলব। এই দুটি ফ্যামিলি মূলত, আবু হানিফা সাহেবের বাবা ছিলেন অমুসলিম, বুখারি সাহেবের বাবা ছিলেন অমুসলিম, ফ্যামিলিটা ছিল অমুসলিমের। অমুসলিম ফ্যামিলিতে কতটুকু কোরআন হাদিসের চর্চা হয় সেটা আপনাদের অজানা কিছু নাই। আপনারা সবাই জানেন আমাদের দেশের হিন্দুদের ফ্যামিলিতে আমরা কতই বা দেখব যে তারা কোরআন নিয়ে গবেষণা করছে। এখন সেই ফ্যামিলি থেকে যদি কেউ ইসলাম কবুল করে, তাহলে সেই ফ্যামিলিতে এত বড় ফকি বা এত বড় মুহাদ্দিস তৈরি হতে পারে কিনা সেটাও আপনারা আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করবেন। সাবেদ সাহেব হলেন নোমান সাহেবের পিতা। বাড়ি কাবুলে, অমুসলিম ছিলেন, পরে মুসলমান হন কুফাতে। যে এই আবু হানিফা সাহেব জন্ম হয়, তার লেখাপড়া চলতে থাকে, একসময় তিনি দরস দেওয়া শুরু করেন, তার বিশেষ দুইটি শিষ্য হয় ইমাম মুসলিম, ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ। এই দুই শিষ্যরা উস্তাদের প্রায় ক্ষেত্রে মতবিরোধ করতেন, আর এই মতবিরোধ করতে যে তৈরি হয়ে গেল উসুলে কাফি, উসুলে ফিকা তৈরি হয়ে গেল। এটাতে অনেক বেশি মেহনত হয়নি, তিনজন তিন ধরনের রায় রাখতেন অধিকাংশ মশলার ক্ষেত্রে। তারা ইস্তেমবাদ করতে যে তিন ধরনের আকোয়াল, তিন ধরনের কথা তারা প্রচার করে গেছেন। যে কোনো একটি মশলা যেটাতে মতবিরোধ করতে হবে, উস্তাদ একদিকে, দুই শিষ্য দুই দিকে। এখন বুখারী সাহেব যে ফ্যামিলিতে জন্ম নিয়েছিলেন, সেই ফ্যামিলির পূর্বেকার সবাই ছিল অমুসলিম। এক বুখারী জন্ম নিলেন, পড়াশোনা করলেন, 194 হিজড়িতে ওনার জন্ম, 256 হিজড়িতে ওনার মৃত্যু। তার সাগরের ছিলেন ইমাম মুসলিম, এসব আরও অনেক সাগরের ছিলেন।
কিন্তু তার সাথে মতবিরোধ করতে যে ঠিক উস্তাদের ন্যায় সেই বুখারিকে কপি করে মুসলিম তৈরি করলেন, সামান্য কিছু জায়গায় আলাদা রয়েছে, না হয় প্রায় সব ক্ষেত্রেই একই হাদিস মুসলিমের ভিতরে ঢুকানো হয়েছে। তৈরি করা হয়ে গেল ওদিকে ফিকা শাস্ত্রে আর এদিকে সহিহাইন হাদিস গ্রন্থ, একদিকে নোমার ইবনে সাবিত ওনার ফিকা আর একদিকে বুখারি সাহেবের রিওয়ায়াত। এইবার উম্মতের মাঝে জন্ম নিল তিনটি রাস্তা, একটি হলো কোরআনের রাস্তা, একটি হলো রিওয়ায়াত বা হাদিসের রাস্তা, একটি হলো উসুলে ফিকা বা ফিকা হানাফির রাস্তা। এই ফিকা ইস্টাবলিশ করার জন্য তত বেশি কষ্ট হয়নি যা মানুষ জানে ইতিহাসের দৃষ্টিতে, আর তত বেশি কষ্ট হতে দেখাও যায়নি। কিন্তু হাদিস তৈরি করতে যে সমস্ত কৌশল অবলম্বন করা হয়েছে সেগুলি আমরা জানি, হাদিস এই রিওয়ায়াত জমা করতে যে বুখারি সাহেবকে দূর দেশে যেতে হয়েছে, উট ঘোড়া খচ্চর এবং গাধা হাঁকাতে হয়েছে, হাদিস মুখস্থ করতে হয়েছে, রাসুলকে স্বপ্নে দেখতে হয়েছে, দুরাকাত প্রতিটি হাদিসের সাথে নামাজ পড়তে হয়েছে, রাবিদের যাচাই বাছাই করতে হয়েছে। মোট বয়স বুখারি সাহেবের 62 বছর, তাতে যদি অর্ধেক জীবন ঘুমিয়ে কাটিয়ে দেন তাহলে থাকে 31 বছর। এই 31 বছরে তাকে খাবার খেতে হবে, পেশা পায়খানা করতে হবে, সওদাপাতির জন্য বাজারে যেতে হবে, স্ত্রীর সাথে সন্তানদের সাথে সময় দিতে হবে, গা গোসল দিতে হবে, বিনোদনের জন্য কোথাও যেতে হবে, আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেতে হবে, নামাজ পড়ার অভ্যাস থাকলে নামাজ পড়তে হবে, হজ করার মতবাদ থাকলে হজে যেতে হবে। যদিও মৃত্যুকালে উনার বাড়িতে 30,000 আশরাফি পড়েছিল, কোরআনের দৃষ্টিতে জমা পুঁজি করা একেবারে হারাম, কিন্তু ওনার ঘরে এটা ছিল। মানুষের সাথে সাক্ষাৎ করতে হবে, এই সবগুলি এই জীবনে করার পর যদি উনি 6 লাখ হাদিস জমা করে থাকেন, কার হুকুমে সেটা করেছেন সেটা বলা হয়নি, কেন করেছেন সেটাও বলা হয়নি। প্রতিদিন যদি 2টি করে হাদিস উনি জমা করেন, যেভাবে উনি উট ঘোড়া খচ্চর গাধা ব্যবহার করেছেন, এবং উজবেকিস্তান থেকে কখনো তিনি যাচ্ছেন মিশরে, কখনো হিজাজের বিভিন্ন এলাকায়, কখনো বাগদাদে, কখনো সিরিয়ায়, এরপরেও যদি 6 লক্ষ হাদিস উনি ইনার এই 62 বছর জীবনে জমা করে থাকেন, আর প্রতিদিন যদি আমরা 2টি করে হাদিস জমা করা ওনার ইতিহাসে দেখি, তাহলে ওনার 6 লক্ষ হাদিস জমা করার জন্য সর্বমোট বেঁচে থাকতে হবে 845 বছর। কিন্তু উনি তো বেঁচেছিলেন 62 বছর, 62 বছরের ওনার শৈশব কৈশোর এবং বৃদ্ধকাল এগুলি সব রয়েছে, স্টুডেন্ট যে শিক্ষার যুগ এগুলি সব যদি আপনি একটু কম্পেয়ার করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ষড়যন্ত্র যারা করেছে তারা আজকের যুগে এই প্রযুক্তির যুগে তারা ধরা খাচ্ছে। কারণ রাসুলে কারিমের 63 বছরের জীবনের ভিতরে নবুয়তি জীবন ছিল 23 বছর, 23 বছরে তিনি এই কোরআনের 6,348টি যে আহসানুল হাদিস সর্বোত্তম হাদিস এই বাণী মানুষের সামনে তুলে ধরেছেন, সাহাবাদের সামনে তিনি তুলে ধরেছেন। তো নবুয়াতের 23 বছরের জীবনে তিনি কি 6 লক্ষ হাদিস বলবেন, না 6,348টি আয়াতের দরস দিবেন আর এই আয়াত নিয়ে তিনি প্রচার প্রসার করবেন? নিতান্তই তিনি যখন কোরআনের কথা তিনি বলে গেছেন সাহাবাদের সামনে, তখন অন্য কোনো কিছু তার বলার প্রয়োজন নেই, সেই হেতু 6 লক্ষ হাদিস রাসুল এই 23 বছরের জীবনে কিভাবে বলবেন আপনারাই চিন্তা করে দেখুন। এরপরে এই কোরআনের 39 নম্বর সূরা আজ জুমার এর
23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবান, আল্লাহ নাযিল করেছেন সর্বোত্তম একটি হাদিসের গ্রন্থ। সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ এই কোরআন আকারে আমাদের সামনে রয়েছে। আর এই কোরআনকে, এই আল কিতাবকে সামনে রেখে যখন উম্মতের মাঝে বিগ্রানোর কোনো আশঙ্কা খলিফা ওমর দেখছিলেন, তখন তিনি বলেছিলেন রাসুলে করিমের সামনে, হাসবুনা কিতাবাল্লাহ। রাসুলকে শুনিয়েছিলেন, সাহাবাদেরকে সাথে নিয়ে, মুনাফেকিনদেরকে সাথে নিয়ে না, দুমুখো যারা তাদেরকে সাথে নিয়ে না, তিনি বলেছিলেন যে আমাদের জন্য কিতাবুল্লাহ যথেষ্ট। কারণ কি? তিনি কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত বুঝেছিলেন। বিধায় তিনি তার উত্তরে বলেছিলেন, আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। মানুষের জন্য কি এই গ্রন্থটি যথেষ্ট নয় যে আমি, আল্লাহ বলছেন যে আমি একটি কিতাব নাজিল করেছি যা তাদের সামনে পড়ে শোনানো হচ্ছে, এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে যারা বিশ্বাসী তাদের জন্য। তো এর উত্তরে খলিফা ওমর তিনি বলেছিলেন, রাসুলকে হাসবুনা কিতাব আল্লাহ। আজকের যুগে আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন উম্মতকে টুকরা টুকরা করার পিছনে বাগদাদ থেকে কিছু লোকেরা কাজ করেছিল, উজবেকিস্তান থেকে কিছু লোকেরা কাজ করেছিল। তাই আজ উম্মত কেউ শিয়া হয়ে গেছে, কেউ সুন্নি হয়ে গেছে, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, এইভাবে বিভক্ত হয়ে সত্যিকার অর্থে কোরআন নিয়ে খুব কম লোকেরাই এই পৃথিবীতে চলছে। অথচ খলিফা উমরের মতো আমাদের স্লোগান দেওয়া উচিত, হাসবুনা কিতাব আল্লাহ। রাসুলের চরিত্র কি ছিল? এই কোরআনই তো ছিল, এটা আমরা সবাই জানি। এখন আপনাকে আর আমাকে ফয়সালা করতে হবে যে এই গ্রন্থগুলির রচনা, এই আহসানুল হাদিসের মোকাবেলায় 31 নম্বর সূরা লোকমানের দৃষ্টিতে লাহওয়াল হাদিস কেন তৈরি করা হলো, আর যারা এইসব লাহওয়াল হাদিসের পিছনে যাবে, এই হাদিসগুলি বেচা কিনা করবে, প্রিন্ট করবে, প্রচার করবে, প্রসার করবে, মাহফিল করবে, আল্লাহ এদেরকে দোজকের শাস্তিতে দণ্ডিত করবেন, কোরআনের 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ লিখে দিয়েছেন।